একটা মেয়ের জন্য জাহান্নামে কে কে যাবে জানতে চাই। এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কথা যে একজন নারী জাহান্নামে গেলে কতজন পুরুষকে জানে সাথে নিয়ে যায়, এরকম একটা কথা আছে না? তো এইভাবে আসলে কোরআনে অথবা হাদিসে কোথাও এভাবে উল্লেখ নাই যে একজন মেয়ে জাহান্নামে গেলে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, তিনজন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়, এরকম কোনো কথা নেই। এটা পুরুষদের দায়িত্ব বোঝাতে গিয়ে হয়তো কেউ বলেছে, তবে এটা ঠিক যে শুধু মেয়ে কেন, একজন পুরুষও যদি জাহান্নামে যান এবং তার জাহান্নামে যাওয়ার জন্য যদি কারোর দায় থাকে, ওই লোকগুলোও তার জন্য জাহান্নামে যেতে হতে পারে। একজন পুরুষ তিনি খারাপ পথে গেছেন, যে জাহান্নামে চলে গেল, তার খারাপ পথে যাওয়ার জন্য যাদের অবহেলা ছিল, যাদের পথ নির্দেশ ছিল, যারা তাকে সহযোগিতা করেছে খারাপ পথে যাইতে, এই লোকগুলো আল্লাহর কাছে কী হবে, জবাবদিহি করবে, আসামির কাঠগড়া দাঁড়াবে। এমন হতে পারে যে এর কারণে তারাও জাহান্নামে যাওয়া লাগতে পারে। তো এইটা আসলে কোনো সংখ্যা দ্বারায় সীমিত করার সুযোগ নেই। হতে পারে আপনার পরিবারের বাইরের কারোর দ্বারা আপনি প্রভাবিত হয়ে জাহান্নামে গেছেন, তখন সেও কি থাকবে, এর জন্য দায়ী থাকবে। সাধারণত বলা হয় আর কি যে একজন মেয়ে জাহান্নামে গেলে তার সাথে তার বাপ, তার স্বামী, তার ভাই, তার বড় ছেলে, এরা চার ধরনের পুরুষরা জাহান্নামে যাবে। এটা একটা কথার কথা বলে, এটা কোরআন হাদিসে এরকমভাবে আলাদা উল্লেখ করা হয় নাই। কারণ যেটা বললাম যে কারোর জাহান্নামে গেলে তিনি নিজের অপরাধে জাহান্নামে গেছেন, তিনি নিজে একাই জাহান্নামে যাবেন, কারোর পাপের বোঝা আরেকজন বহন করবে না। কোরআন কারিমে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ও আল্লাহ তাজির ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। সো যার যারটা শেষে বহন করবে, এই আরও পাঁচজনের কারণে যাবে এরকম না। যদি কারোর দায় থাকে, অপরাধ থাকে, অবহেলা থাকে, অন্যায় কাজে সহযোগিতা করে থাকে, ভূমিকা রেখে থাকে, তাহলে অবশ্যই তারা কী হবে, দায়ী হবে, এবং সেজন্য তারা জাহান্নামে যেতে পারে। সেই সংখ্যাটা চার কেন, দশও হতে পারে, পাঁচও হতে পারে, কমও হতে পারে। তো কোনো নারী জাহান্নামে গেলেই যে তার বাপ ভাই স্বামী সব তন্দরে জাহান্নামে চলে যাবে, এটা এরকম না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।